নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মৌরলা মাছের বাটি চচ্চড়ি। আমার রেসিপিটা আপনারা দেখুন, রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন, সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। মৌরলা মাছের বাটি চচ্চড়ি তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি মৌরলা মাছ নিয়েছি 200 গ্রাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে টুকরো টুকরো করে সরু সরু করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, 3 টিস্পুন কালো সর্ষে, 1টা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে আমি বেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সর্ষের তেল। মৌরলা মাছের বাটি চচ্চড়ি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। আসলে মা দিদিমারা কিন্তু এই রেসিপিটা বাটিতে করতেন, যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে করতেন, তাই এই রেসিপিটার নাম বাটি চচ্চড়ি হয়। কিন্তু আমার সুবিধার জন্য আমি এটা কড়াইতে করছি। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটাকে একটু চারিদিকটাতে ছড়িয়ে নেব। নিচের দিকটা যাতে তেলটা সমানভাবে লেগে যায় সেটা দেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব মাছ, মাছগুলো ধুয়ে রেখেছিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ঝালটা বাড়াতে বা কমাতে পারেন। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, এই লঙ্কার গুঁড়োর পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/2 টিস্পুন কালো জিরে ছড়িয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেব 1 টিস্পুন। আর দেব সর্ষে বাটা। এবারে আবার আমি তেল অ্যাড করছি। সর্ষের তেল প্রথমে 2 টেবিলস্পুন দিয়েছিলাম, তারপরে আবার আমি 3 টেবিলস্পুন সর্ষের তেল দিলাম। ভালো করে এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এর মধ্যে নুনটা অ্যাড করব, 1/2 টিস্পুন আমি নুন দিলাম। এবারে খুব অল্প পরিমাণ আমি জল অ্যাড করব, খুবই সামান্য অ্যাড করলাম। মাখাটা আমার হয়ে গেছে, তবে দেখে মনে হচ্ছে এর মধ্যে আরেকটু তেল লাগবে, কারণ এই রেসিপিটাতে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণ লাগে। এর জন্য আমি আরও 1 টেবিলস্পুন তেল অ্যাড করলাম। মাখাটা কমপ্লিট। এবারে আমি গ্যাস ওভেনটা অন করে এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। প্রথমে আমরা ঢেকে দিলাম মাঝারি আঁচে রেখে, 10 মিনিট পর আমরা চেক করব। 10 মিনিট পরে আমি একবার চেক করে নিয়েছিলাম, তারপরে আমি আরও 15 মিনিটের জন্য এটা রান্না করেছি, অর্থাৎ টোটাল এটা 25 মিনিট হয়েছে। এবার আমি একবার একটু এর উপর নেড়ে দেব। এবার কিন্তু আমাদের এটা হয়ে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার পরে এটাকে আমি আর 2 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। তাহলে আমাদের মৌরলা মাছের বাটি চচ্চড়ি তৈরি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। গরম গরম মৌরলা মাছের বাটি চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মৌরলা মাছের বাটি চচ্চড়ি। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।